হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো তোমরা মোবাইল দিয়ে কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেবে একদম সার্চ ছাড়া তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো তোমরা প্রথমে তোমাদের বিকাশ যে সফটওয়্যার আছে তো সফটওয়্যার প্রবেশ করবে তো আমি সরাসরি বিকাশ সফটওয়্যারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি বিকাশ সফটওয়্যারটি লগ করে নিয়েছি তো লগ করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ পেবিল বিল নামে একটি অপশন তো এখানে পে বিলের উপরে ক্লিক করতে হবে তো পে বিলের উপর ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে তো পেজটি উপরের দিকে স্কল করলে এখানে দেখতে পাবে দুইটি অপশন চলে আসবে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ প্রোসপেইড এইখানে দুই নম্বরে যেটি রয়েছে পল্লী বিদ্যুৎ প্রোস্টেইড তো পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে বিলের সময়সীমা এখানে যে মাসে বিলটা দেওয়া হচ্ছে সেই মাস অটোমেটিক সিলেক্ট করা থাকবে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এইটা হচ্ছে আপনার বিলের কাগজের উপর যে হিসাব নম্বর বা অ্যাকাউন্ট গ্রাহক নম্বর তো এইটা আসলে এখানে দিয়ে দিতে হবে তো এবার আমি নাম্বারটা দিয়ে দিয়েছি নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখতে পাবেন পে বিল করতে এগিয়ে যান তো এইখানে ক্লিক করতে হবে তো তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি এস এম এস নাম্বারটা আবার ভালো করে দেখে নেবেন সাথে আপনি দেখে নেবেন এখানে আপনার বিলটা কত এসছে তো সেটা মিলিয়ে নেবেন কারণ এখানে যেহেতু নাম আসবে না সেহেতু এখানে টাকার অঙ্কটা মিলিয়ে নেবেন তো এখানে ভুলবশত যদি অন্য কোনো গ্রাহকের এস এম এস নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিলের টাকার অঙ্ক মিলবে না তো আপনি এটা ভালো করে বারবার করে যাচাই করে নেবেন তো তারপরে পরের ধাপে ক্লিক করুন তো পরের ধাপে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো তারপরে এবার পিন নাম্বার দিন এখানে তোমার যে পিন নাম্বারটি আছে তো এখানে পিন নাম্বারটি দিয়ে দেবে পিন নাম্বার দেওয়া শেষ হলে যে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ এই তীর চিহ্নতে ক্লিক করলে এমন একটি ফেস চলে আসবে পে বিল নিশ্চিত করুন তো সম্পূর্ণ আপনি আবার যাচাই করে দেখতে পারেন দেখার পরে নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো এইখানে চেপে ধরে রাখলে পরে তোমার বিলটা চলে যাবে দেখো আমি চেপে ধরে রাখলাম তো আমার বিলটা চলে গেল তো বিলটা যাওয়ার পরে এখানে পে বিল সফল হয়েছে তো এইখানে আমি কয়টার সময় দিয়েছি ট্রানজ্যাকশন আইডি সর্বমোট কয় টাকা খরচ হয়েছে নতুন ব্যালেন্স আমার কত আছে তো সম্পূর্ণ এখান থেকে দেখতে পাচ্ছেন তো এইখানে যে ট্রানজ্যাকশন আইডি এটা আসলে বিলটা দেওয়া হয়েছে তার প্রমাণ হচ্ছে এই ট্রানজেকশন আইডি নিচে পরবর্তী নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব বিল রিসিপ্ট বুঝে নিন তো এইখানে আপনি রিসিপ্ট ডাউনলোড করতে পারেন তো আমি যেহেতু ট্রানজ্যাকশন লিখে রেখেছি সেহেতু ডাউনলোডের কোনো দরকার নেই তো তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করুন আপনি যদি সেভ করতে চান তাহলে টিক দেওয়া আছে এটাই থাকবে তো আমি এটা সেভ করতে চাই না তাই টিকমার্কটা তুলে দিলাম তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন হোমে ফিরে যাই তো এইখানে হোমে ফিরে যাওয়ার উপরে ক্লিক করবে তো ক্লিক করার পরে আমার কিন্তু বিদ্যুৎ বিল দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন